খেলার খবর ক্রিকেট। সামনে সিরিজের আগে বিদেশি কোচ নিয়োগ দেওয়া সম্ভব না হলে স্থানীয় কাউকে অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেবে বিসিবি। সেক্ষেত্রে বিসিবি প্রধানের মতে এগিয়ে আছেন বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন। সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে হাথুরুস সিংহের সমস্যা ছিল বলে মনে করেন না বোর্ড সভাপতি। এদিকে অন্য এক অনুষ্ঠানে অলরাউন্ডার মাহমুদুল্লাহ বলেছেন হাথুরুর সঙ্গে কোনো দূরত্ব ছিল না সিনিয়রদের। রিপোর্ট বর্ষণ কবিরের। কলকাতার ইডেন গার্ডেন্সে ক্যামেরার চোখ খুঁজে নিল শ্রীলঙ্কার কোচ নিখ পোতাসকে। চন্দ্রিকা হাথুরুস সিংহে যে বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে সম্পর্কটা চুকিয়ে ফেলেছেন সেটা স্পষ্ট হয়ে যায় হর্ষ বগলেদের কথাতে। চন্দ্রিকা হাথুরুস সিংহ মাইট বি ড্রাফটেড ইন অ্যাজ হেড কোচ অফ শ্রীলঙ্কা। সো লেটস ট্রাই এন্ড টেক আওয়ার টাইম এন্ড মেক আ গুড ডিসিশন। আই অ্যাম অলসো হিয়ারিং হাথুরুস সিংহ'স নেম। বিকেলে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিপিএল এর দিনের প্রথম ম্যাচ শেষে বিসিবি প্রধানের বক্তব্য সেটা অনেকটাই পরিষ্কার। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে কাকে পছন্দ সেটাও জানিয়েছেন নাজবুল। আমি প্রথম দিন যেদিন আপনাদেরকে বলেছি সেদিনই আমি একটা বলেছি, কেউ যদি থাকতে না চায় তাকে আমরা জোর করা বা চেষ্টা করা রাখার আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি সেটা করা উচিত হবে না। সো আমরা সেদিকে যাইনি। নেক্সট সিরিজ শুরু হওয়ার আগে যদি আমরা কোনো বাইরের কোচ না আনি বা ফাইনাল করতে না পারি তাহলে এখানে অবশ্যই আমাদের লোকাল ডোমেস্টিক কোচ হবে। এখানে খালেদ মাহমুদ সুজন আছে, তার সম্ভাবনাই সবচেয়ে বেশি যে তার উপরে দায়িত্বটা দেওয়া হবে। হাথুরুস সিংহে কি কারণে সরে দাঁড়ালেন সেটা জানতে চেয়ে বিসিবি বারবার তাকে বাংলাদেশে আসার তাগাদা দিয়েছে। অন্য প্রান্ত থেকে ইতিবাচক সাড়া মেলেনি সেভাবে। নিজ দেশ শ্রীলঙ্কায় হাথুরুস সিংহে যোগ দিলে বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়েই শুরু হবে তার নতুন মিশন। মুশফিকের কয়েকটা স্টেটমেন্ট গেছে যেগুলোতে সে আগেও অস্ট্রেলিয়া সিরিজের পরেও আমাদের কাছে বলেছে তার একটু অস্বস্তি বোধ করে সে যে এরকম স্টেটমেন্ট করে, এবং এই সিরিজ যেহেতু আরও হয়েছে এটা আরও দুইবার সেই জন্য হতে পারে আমি জানি না, বাট আমার মনে হয় না এটা না জানা পর্যন্ত খুব কঠিন। সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে কোচের কোনো সমস্যা ছিল সেটা মনে করেন না মাহমুদুল্লাহ রিয়াদ। সকালে ইউএসএইডের শুভেচ্ছা দূত হিসেবে মনোনীত হওয়ার পর ওই অনুষ্ঠানে বলেছেন হাথুরের সঙ্গে দলের সম্পর্কের কথা। আমি টোটালি ডিসএগ্রি করি এই বিষয়টাতে যে সিনিয়র প্লেয়ারদের সাথে ওনার রিলেশনটা ভালো ছিল না। ফ্যামিলির মধ্যে অনেক সময় অনেক কিছুই শোনা যায় কিন্তু ওইগুলো আমরা কান না দিয়ে বরঞ্চ আমাদের ক্রিকেটের বেটারমেন্টের জন্য যেটা ভালো ওটা করে বেটার, এবং সবসময় উনি চেষ্টা করে এসেছেন আমাদের প্লেয়ারদের কাছ থেকেও, ইয়াং প্লেয়ার বলেন সিনিয়র প্লেয়ার বলেন সবার কাছ থেকে সবসময় সাপোর্ট আমাদের তরফ থেকে আমরা দেওয়ার চেষ্টা করেছি। বাংলাদেশের ক্রিকেটে বিদেশি কোচের তালিকায় অনেক নামই ভেসে বেড়াচ্ছে। অ্যান্ডি ফ্লাওয়ার, রাহুল দ্রাবিড়ের মতো হাই প্রোফাইল কাউকেই হয়তো বেছে নেবে বিসিবি। তার আগে হাথুরুস সিংহের আবেগী অথবা হিসেবি সিদ্ধান্তে বিসিবির 2019 সালের বিশ্বকাপ পরিকল্পনা যে ধাক্কা খেয়েছে তা সামাল দেওয়ার চ্যালেঞ্জ নিতে হবে নাজবুলদের। বর্ষণ কবির, এনটিভি নিউজ, ঢাকা।